নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুচবি কাহিনীতে আপনাদেরকে সুস্বাগতম। আর আজকে আমি আপনাদেরকে একটা অচেনা জায়গা দেখাবো, যেটা হচ্ছে খুদিয়াপুর বলে, যেটা হচ্ছে দহিবাড়ি মানে মুগমা আর কুমারডুবি বড়াকড়ের মধ্যিখানে একটা ছোট জায়গা। অদ্ভুত সুন্দর জায়গাটা, যদি কেউ দেখে থাকেন তো জানাবেন অবশ্যই। তো চলুন আপনাদেরকে জায়গাটা নিয়ে যাচ্ছি। আমি এখন দহিবাড়িতে আছি, দহিবাড়ি থেকে আমি এখন খুদিয়াপুরের দিকে যাব আর গিয়ে আপনাদের দেখাবো যে জায়গাটা কিরকম সুন্দর। তো আমরা এখন যাচ্ছি খুদিয়াপুরের দিকে আর এই হচ্ছে এরকম রাস্তা, আর চারদিকে হচ্ছে ওসিবি প্রজেক্ট আছে, মানে ওপেন কাস্ট প্রজেক্ট। আর আমরা এখন এগিয়ে চলেছি আস্তে আস্তে। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা এই খুদিকা বলে যায় একটা খুদিকা। তো এই হচ্ছে খুদিকার আমরা আশেপাশের জায়গাটা। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন, আর এই যে খুদিকা জায়গাটা যা আছে, এই নদীটা আপনার গিয়ে দামোদরে ওই পঞ্চায়েতের কাছে মিশেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, আর এটা ছিল হচ্ছে পুরোনো ব্রিজ, আগে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতো মানুষজন, এখন ব্রিজটাকে নতুন করে করেছে। আর এই হচ্ছে ব্রিজ, একটা দারুণ জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে ওই দিকটা আপনাদেরকে দেখাই, ওই দিকটা দেখলে আরো ভালো লাগবে আপনাদেরকে। চলুন আপনাদেরকে ওই দিকটা নিয়ে যাচ্ছি। আর এখানে জলের স্রোতটা দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে একটু নিচে নেমে দেখাচ্ছি যে কেমন আছে, নামাটা যতটা সম্ভব নামা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে রোডটা পুরো ভেঙে গেছে, এই জন্য আর বেশি দূর যাওয়া যাবে না। আর এই হলো ব্রিজের নিচটা। এই যে সামনে চলে যাচ্ছে এটা, জলটা আপনার সোজা চলে যাচ্ছে আপনার হচ্ছে পঞ্চায়েতের কাছে, পাঞ্চের দিয়ে এটা চলে যাচ্ছে আপনার পাঞ্চের ড্যামের কাছে, ওখানে নদীতে গিয়ে মিশেছে এটা। আর এই হচ্ছে ওভারব্রিজটা পুরো। জায়গাটা কেমন লাগছে আপনাদেরকে সেটা অবশ্যই আমাকে জানান, কমেন্ট করবেন। আর এইরকম অনেক ছোট ছোট জায়গা আপনাদেরকে আমি দেখাবো। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।